মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, আজকে আপনি আমি আল্লাহ এবং নবীর কেমন ভালোবাসি। এ মুসলমান বাবাজি আর সাহাবাই কেরামদের যুগে সাহাবাই কেরামরা আল্লাহর নবীর কত বেশি ভালোবাসতেন। এ বন্ধু আমাকে একটু সামনের দিকে আগাইতে দেন, পাঁচটা মিনিটের জন্য একটা ওয়াকেয়া আমি আপনাদের মাঝে আনলাম। এর বাজা নবীজির দুইটা নাতি, একটার নাম হইল হাসান আর একটার নাম হইল হোসাইন। এ বাজা এই দুইটা নাতি একদিন মরুর প্রান্তরতে খেলা করতেছিল, হঠাৎ করে এক ভাই ডাক দিয়ে কই বাইরে, আচ্ছা বলো তো দেখি আমাদের দুই ভাইয়ের ভিতরে আমাদের নানা নবী মুহাম্মাদকে কে বেশি ভালোবাসে। রে বাজন ওই দোনো ভাই, বড় ভাই ডাক দিয়ে কই বাইরে আমাদের দোনো ভাইয়ের ভিতরে আমি হাসান, যেহেতু দুনিয়াতে আগে আইছি আমি আমার নানাকে বেশি ভালোবাসি। হোসেন বলল না না না, আমি আমার নানারে বেশি ভালোবাসি। এক পর্যায়ে দোনো ভাই দ্বন্দ্ব লেগে গেছে। এইবারে ছোট ভাই হোসাইন, তিনি একটু চালাক প্রকৃতির মানুষ ছিলেন, এই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই ভাইয়া আমি একটু বাড়িতে যাব, মার কাছে যাব, আপনি যদি অনুমতি দেন। আমরা ছোট্টবেলায় মাদ্রাসার ভিতরে আলিফ বা তা সা সিলেটে লিখলাম, ওই সিলেটটা নিব আর দুইটা চক নিব। এই দুইটা চক নিয়ে ইমাম হোসেইন দৌড় দিয়া চলে আইছে মরুর প্রান্তরে। বড় ভাই ছোট ভাই দুনো ভাই মিলিয়া দুইটা চক সিলেট লইয়া ডাক দিয়ে কই ভাইয়া আপনি আপনার সিলেটে নানা নবী মোহাম্মদের নাম লিখবেন, আমি আমার সিলেটের ভিতরে নানা নবী মোহাম্মদের নাম লিখব। ও ভাইয়া যার লেখা বেশি সুন্দর হবে সেই আমাদের নানা নবী মোহাম্মদকে বেশি ভালোবাসবে। রে বন্ধু এইবারে দুনো ভাই দুনো দিক হইয়া সিলেটের ভিতরে নানা নবী মোহাম্মদের নাম লিখতেছে। লেখা যখন কমপ্লিট হইয়া গেছে, লেখার পরে ছোট ভাই হোসেন ডাক দিয়ে কই ভাইয়া আপনি আমার বড়, আমি আপনাকে সম্মান করি, এইবারে আপনি দেখেন না কার লেখা বেশি সুন্দর হয়েছে। ইমাম দুইটি সিলেট একটা বন্ধু কইরা, আরে মুসলমান বাবাজি দুইটি সিলেট এক করে লইয়া ইমাম হাসান একবার নিজের সিলেটের দিকে তাকায় আর একবার হোসেনের সিলেটের দিকে তাকায় আর ডাক দিয়ে কই আল্লাহ এটা কেমন করে সম্ভব, আমি যে এরকম ভাবে মিমহা মিমদাল দ্বারা মোহাম্মদ লেগেছি, যেমন রঙে ডঙে লেগেছি আমার ছোট ভাই তো তেমনি করে মিমহা মিমদাল রঙে রঙে মোহাম্মদ লিখছে, একটু তো কোনো দিকে ক্ষতি হয় নাই। আরে বন্ধু ইমাম হোসেইন ডাক দিয়া কই হাসান রে তোর এই লেখা ভালো হয় নাই, আমার লেখা ভালো হয়েছে, আমি আমার নানাকে বেশি ভালোবাসি। আরে মুসলমান বন্ধু ইমাম হোসেন কান্দে আর ডাক দিয়া কই ভাইয়া না 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 চলো যাই চলো যাই মায়ের কাছে। এইবারে মা পাতে মার কাছে যখন গেল, মা পাতে মা হাসান আর হোসেনকে দেখিয়া মা ফাতেমা হোসেনকে ডাক দিয়ে কই বাবা তুমি কেন কান্দু, হোসেন ডাক দিয়ে কই মা আচ্ছা বলেন তো দেখি আমাদের দুনু ভাইয়ের ভিতরে আমাদের নানা নবী মোহাম্মদকে কে বেশি ভালোবাসে। ফাতেমা ডাক দিয়ে কই আব্বা তোমাদের দুনু ভাইয়ের ভিতরে তোমরা দুনু ভাই আমার বাবা নবী মোহাম্মদকে বেশি ভালোবাসো, আচ্ছা বলো তো দেখি কেন তোমরা কান্দো। কই না মা না, যুদ্ধের ময়দানে কোনোদিন দুনো দল জিতে না, খেলার ময়দানে কোনোদিন এক দল দুই দলের জয় হয় না, এক দল জিতবে আর এক দল হেরবে। ও মা গো আপনি যদি বলতে না পারেন আপনাকে বলতে হবে না, এই তো আমার কাছে দুইটা সিলেট আছে, এই দুইটা সিলেটের ভিতরে নানা নবী মোহাম্মদের নাম লেখা আছে, আপনি দেখেই বলে দেন যার লেখা বেশি সুন্দর হয়েছে সে আমাদের নানা নবী মোহাম্মদকে বেশি ভালোবাসবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
ইমাম হোসেন এই কথা যখন বলছে মা ফাতেমা ডাক দিয়ে কই এটা ব্যাপার এটা একটা ব্যাপার দুই ভাইয়ের দুই সিলেট নিয়া মা ফাতেমা হাত জাগাইছে মা ফাতেমা একবার হাসানের সিলেটের দিকে তাকায় আরেকবার হোসেনের সিলেটের দিকে তাকায় দেখি এখানে কি কোনো পোস্টার নাই বাবা কোনো পোস্টার নাই আচ্ছা বলেন তো দেখি এই যে দুইটা বড় পোস্টার আছে ওইডা আর এইডা দেখি দেন আমারে দেন আমারে দেন এই যে দুইটা বড় পোস্টার আছে আচ্ছা কোন তো দেখি এই দুই পোস্টারের ভিতরে কোন লেখা 19 20 আছে না কথা বলেন আছে বড় ছোট আছে এইটাও যেমন এইটাও এইটাও যেমন এইটাও তেমন ইমাম হাসান হোসেনের মা হযরত ফাতেমা দুইটা সিলেট নিয়ে নজর কইরা দেখে ইমাম হাসান যেমনে করে মিম হা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখছে ইমাম হোসেনও তেমনি ভাবে মিম হা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখছে সুবহানাল্লাহ বলবেন না মা অবাক এই নবী মুহাম্মাদের নাম একটা নাম আছে আহম্মদ যে নামটা আল্লাহ তাআলা আসমানে খচিত করে রাখছে আর এই নামের অক্ষর দিয়ে আল্লাহ তাআলা সবচাইতে বড় ইবাদত নামাজ সাজাইছে সবচাইতে বড় দামি ইবাদত নামাজ সাজাইছে সালাত সাজাইছে এই মহব্বত এই দুইটা জিনিস একই রঙে রঙে ডঙে মা ফাতেমার ডাক দিয়ে কয় আল্লাহ আমার দুইটা সন্তানকে আপনি কি মুসিবতের মধ্যে ফেলাইলা কি পরীক্ষার ভিতরে ফেলাইনা মা ফাতেমাও কান্দে ডাক দিয়ে কয় বাবা এটার উত্তর তো আমি দিতে পারবো না তোমাদের বাবা হযরত আলীর কাছে চলে দাও একটু আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ ইমাম হাসান আর হোসেন মা ফাতেমার সঙ্গী হযরত আলীর কাছে চলে গেছে আলীর কাছে যাইয়া আলী ডাক দিয়ে কই বাবা গো তোমরা দুনু ভাই কেন কান্দো তোমাদের কান্নার কারণ কি হাকিকত কি রে বাজন এই দুনু ভাই ডাক দিয়ে কই বাবা আচ্ছা বলেন তো দেখি আমাদের দুনু ভাইয়ের ভিতরে আমাদের নানা নবী মুহাম্মদ কে কে বেশি ভালোবাসে রে বন্ধু হযরত আলী ডাক দিয়ে কই বাবা গো আমাদের দুনু ভাইয়ের ভিতরে তোমরা তো দুনু জন নবী মুহাম্মদ মোহাম্মদ কে বেশি ভালোবাসো ডাক দিয়ে কই আব্বা না 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 যুদ্ধের ময়দানে দুনো দল জিততেই পারে না এক দল জিতবে আর এক দল হারবে বাবা গো আপনি বলে দেন আমাদের দুই ভাইয়ের ভিতরে আমাদের নানা নবী মুহাম্মদ কে কি বেশি ভালোবাসে কই আমার জানা মতে তোমরা দুজন ভালোবাসে কই না না আব্বা আপনি যখন বলতে পারলেন না তাইলে এই দুইটা চক নেন আর এই দুইটা সিলেট নেন গো আব্বা এই দুইটা সিলেটের ভিতরে আমরা আমাদের নানা নবী মুহাম্মাদের নাম লিখছি আপনি দেখবেন আর ঠিক চিহ্ন মারাইয়া দিবেন যে আপনার লেখা সুন্দর হবে সেই আমাদের নানা নবী মুহাম্মদ কে বেশি ভালোবাসবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কোন দিকে নজর নাই দিল নরম করে দিবেন গো বাবা এরা বন্ধু হযরত আলী দুইটা সিলেট হাতে লইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ এটা কেমন কইরা করলে রে আল্লাহ ও মেরে মাওলা আমার ছোট সন্তান যেমনি করে মিম হা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখছে আমার বড় সন্তান তেমনি ভাবে মিম হা মিম দাল মোহাম্মদ লেগছে আল্লাহ এই পরীক্ষা কিভাবে পাশ হবে কিভাবে রেজাল্ট হবে আমি বলতে পারবো না মুসলমান বাবাজি মা ফাতেমা কান্দে আলীও কান্দে এইবারে তিনজন মিলিয়া চারজন মিলিয়া চলে গেছে নবী মুহাম্মাদের কাছে যাইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে নজর কইরা দেখে হযরত আলী কান্দে মা ফাতেমাও কান্দে মা ফাতেমার সঙ্গে হাসান আর হুসাইনও কান্দে মা ফাতেমা ডাক দিয়ে কই আব্বা আসমানের মালিক আল্লাহ আমার দুইটা সন্তানের ভিতরে আপনার প্রেম খেলা খেলাইতেছে আজ কয়দিন হইল আমার দুইটা সন্তান কোনো খানা খাই নাই ডাক দিয়ে কই আয় 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 ইমাম হাসান আর হুসাইন দুনু দুন আমার কাছে আয় এইবারে দুনু ভাই ডাক দিয়ে কই না না
না না আপনার কাছে আগে যাব না আগে আপনি বলেন আপা আমাদের দুইটা বাইরে ভিতরে কে আপনারে বেশি ভালোবাসে নবীজি ডাক দিয়ে কই হাসান হোসেন তোমরা দুনু ভাই একজন আমার কলিজা আরেকজন হইতেছে আমার মেরুদণ্ড একজন আমার ড্যাঞ্চ আরেকজন হইতেছে আমার বামচল এরে ইমাম হাসান হোসেন তোমরা দুনু ভাই তো আমারে বেশি ভালোবাসো মুসলমান বাবাজি ইমাম হোসেন ডাক দিয়ে কই না না গো না 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 এটা হইতে পারে না আপনিও বলতে পারলেন না আপনারও বলার দরকার নাই অন্যান্য দুইটা সিলেট নেন এই দুইটা সিলেটের ভিতরে আপনার নাম লেখা আছে দেখবেন দ্বারা লেখা বেশি সুন্দর হবে সেই আমার নানা নবী মোহাম্মদকে বেশি ভালোবাসবে আল্লাহর নবী দুইটা সিলেট হাতের ভিতর নিছে নবী একবার হাসানের সিলেটের দিকে তাকাই আর একবার হুসেনের সিলেটের দিকে তাকাই আর ডাক দিয়ে কই আল্লাহ এটা কেমন করে তুমি প্রেম খেলা খেলাই তো জোরে আল্লাহ আল্লাহ আমার ছোট নাতি যেমন করে মুহাম্মদ লিখছে আমার বড়টাও তো এমন করে মুহাম্মদ লিখছে এ বন্ধু আল্লাহর নবীও কান্দে মা ফাতেমাও কান্দে আচ্ছা বলেন তো দেখি এই দুনু ভাইয়ের ভিতরে আল্লাহ এবং নবীর মোহাব্বত আছে না নাই জোরে বলেন আছে না নাই আচ্ছা বলেন তো দেখি এই দুনু ভাই ইমানের দাবিতে সত্যবাদী কিনা কথা বলেন সত্যবাদী কিনা আর আপনি আমি সামান্য একটু কালেমা পড়তে পারি কি পারি না লাই 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 পড়ার পরে আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলি আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলি কোরআনের বিরুদ্ধে কথা বলি এই ইমানের চার পয়সা দাম নাই যেই ইমান তোমাকে মসজিদের বিরোধিতা করা শেখায় যেই ইমান তোমাকে আলেমদের বিরোধিতা করা শেখায় যেই ইমান তোকে মাদ্রাসার বিরোধিতা করা শেখায় এই ইমান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে ইমানদার নামাজে দাঁড়াইবে আল্লাহর জন্য কেউ দেখে না দেখেন কে জোরে বলেন কে ইমানদার মসজিদে যাবে কার জন্য আল্লাহর জন্য ইমানদার রোজা পালন করবে কার জন্য আল্লাহর জন্য কিন্তু বর্তমান আমরা মানুষ দেহে আমরা দেখানোর জন্য সব জায়গায় যাই কথা বলেন ঠিক কি না এই ইমানের চার পয়সা দাম নাই যে ইমান জবানে হবে যেটা কলবের মধ্যেও হবে কথা কয় না কলবের মধ্যে সেটা এই জায়গায় অনেক মানুষ আছি অনেক মুরব্বী আছি বাজান এখনো পর্যন্ত মুনাফিকি ছেড়ে দেন যখন মেনে নিছেন আল্লাহ এক আল্লাহ এক এই আল্লাহ এক টিকাইতে যাইয়া শুধু জেল জুলুম নির্যাতন কেন ফাঁসির মঞ্চ যদি চড়তে হয় হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়তে হবে আল্লাহ দ্বিতীয় বলা যাবে না কথা বলেন ঠিক কিনা এর নাম ইমান আজকে এই ইমান হারা বিদায় মুসলমানদের কোনো ইবাদত কবুল হয় না আজকে ইমান হারা বিদায় মুসলমান দোয়া করলে দোয়া কবুল হয় না আজকে মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করি এইটা নিজে বলি প্রতিদিন নামাজের ভিতরে দাঁড়ায়া আমরা বলি না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলি না বলি না বলি না আ বলি বাড়ি আইসা অমুকের তলে মাথা দি কথা কয় না কেন কিন্তু মনে করে রাখবেন এই সকল খুরি বাদ দেন এই সকল খুরি করেছে আবু জেহেল সাইবা উদবা উদাইবা আবুল হাব করছে তুমি আমি মুসলমান নাম ধরিয়া তুমি এই কাজ কেন করো এই কাজ যারা করে তারা জাহান্নামী তাদের ইমানের চার পয়সা দাম নাই মুসলমান ভাইরা আমার বন্ধগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই হে আমার ইমানদার বান্দা বান্দিগণ يا أيها الذين آمنوا كو أنفسكم وأهليكم نارا তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও এ বন্ধু আপনার আমার বাপ মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান নানা মুসলমান নানি মুসলমান আপনি আমি মুসলমান আপনি আমি ঈমান এনেছি এই কথা জবান দিয়ে বলি এরপরও কেন আপনি আমি সালাতে যাই না এরপরে কেন আপনি
আপনি আমি কোরআন পড়ি না, নিজের সন্তানকে কোরআন পড়াই না, নিজের স্ত্রীকে পর্দাই রাখি না, নিজের কন্যা সন্তানকে পর্দাই রাখি না, কেন তুমি হালাল খাও, কেন তুমি চোখের গুনাহ করো, কেন তুমি জবানের মিথ্যা কথা বলো? আরে বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। এ বাজান কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। যুবক বন্ধু, তুমি ইমানদার, দাবি করো তুমি গুনাহ করছো, তুমি ভুল করছো। এরে যুবতী বোন, তুমি নিজেকে ইমানদার দাবি করো, তুমি গুনাহ করছো, তুমি ভুল করছো। ও মুরব্বী, আপনি নিজেকে ইমানওয়ালা দাবি করছেন, আপনি নামাজ ছাড়ছেন, আপনি ভুল করছেন। এ মা, আপনি নিজেকে ইমানদার দাবি করছেন, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি গীবত করছেন, আপনি ভুল করছেন। আল্লাহ বলেন, বান্দার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরে বান্দা, তোমরা যে বান্দা বান্দি গুনাহ করছো, বান্দা এখনো সময় আছে, আইরে বান্দা আই, আমি আল্লাহর কাছে আই। হে বান্দা ফাফিরু ইলাল্লাহ, আই বান্দা আমি আল্লাহর দিকে আই, আমি আল্লাহর কাছে বল, আল্লাহ আমি গুনাহ করছি, ভুল করছি। বান্দা তুই বলতে দেরি, বান্দি তুই বলতে দেরি, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলা যাবে কি? সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি রাত্রি 12টায় 1টা 2টার দিকে এসে ঘরের দরজায় যখন মারে মা কয়ে ডাক দি, আব্বারে আব্বা কয়ে যখন ডাক দি, আচ্ছা বলেন তো দেখি সন্তানের কোনটে মা ডাক বাপ ডাক শুনিয়া, কোনো মা কোনো বাবা কি ঘরের ভিতরে ঘুমাইতে পারে? কথা বলেন, পারে না। না না না, মা আর বাবা ঘরের দরজা খুলিয়ে দিয়ে ডাক দিয়ে কই, বাবা গো তুই এত রাত্রি কই গেছিলিস, বাবা আই বাবা জলদি করে ঘরের ভিতরে আই, বাবা মা আদর করিয়া তোমারে আমারে ঘরের ভিতরে ঢুকায় নাই। এর পরের মেয়েরাও, এ যুবক বন্ধু, এ কুলিনার টুকরা মুরব্বী, যে যেখানে আছেন ওখানে দাঁড়ায় আজকে এই তাজকিরাতের বয়ান শোনো। এরে বন্ধু, হৃদয়তের মালিক আমরা হুজুর নয়, হৃদয়তের মালিক হইল আমার আল্লাহ। মুসলমান ভাইরি, আল্লাহ বলেন, বান্দ এরে বান্দ, ওই মারে আমি আল্লাহ বানাইছি, ওই বাপরে আমি আল্লাহ বানাইছি, ওই মায়ের ওই বাপের হালাল মোহাম্মতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তোরে বানাইছি। এরে বান্দা, তোর মুখে মধুর মা ডাক আমি আল্লাহ দিছি, বাপ ডাক আমি আল্লাহ দিছি। এরে বান্দা, এরে বান্দি, তুই যখন মারে মা কয়ে ডাক দি, বাপরে বাপ কইয়া ডাক দি, ওই ডাক্তার মা বাবার কানে তুসাই দি আমি আল্লাহ। রে বান্দা, তুই যখন 12টা 1টা 2টারে দেখি যখন ঘরের দরজায় মা কইয়া ডাক দি, তোর ডাক শুনিয়া তোর মা যদি তোর জন্য দরজা খুলতে পারে, রে বান্দা শোন, ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে আমি আল্লাহর অন্তরের ভিতরে তুই বান্দার জন্য অনেক দয়া। বান্দারি, এরা বান্দি তুই গুনাহ করছস কেউ জানে নাই, আমি আল্লাহ জানি। ফা আইনা মা তুয়াল্লু ফা সাম্মা ওয়াজহুল্লাহ, তুই বান্দি গুনাহ করছস, তুই বান্দা গুনাহ করছস, তুমি যুবক গুনাহ করছো, তুমি যুবতী গুনাহ করছো, কেউ দেখে নাই, তোমার আমার মা দেখে নাই, বাপ দেখে নাই, তোমার আমার ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি কেউ দেখে নাই। আল্লাহ বলেন, বান্দারি কেউ যখন দেখি নাই আমি আল্লাহ দেখছি, এই জন্য আমি আল্লাহ বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
باندا اكنو شمايا تي اي باندا امي الله دربار اي امي الله غرم سيدة باندا توي زي دغاي داري شي دغاي امي الله كازي بول الله غو এই দুনিয়ার জমিনে কত গুনাহ করেছি এই দুনিয়ার জমিনে কত দিন নামাজ কাজা করেছি কত দিন রমজান মাস থেকে দূরেছি কত দিন নিজে বেউসুরি ভাবে চলছি আল্লাহ আর গুনাহ করব না আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দা তুই বান্দা বলতে দেরি আমি আমি আল্লাহ তোরে মাপ করতে দেরি করব না এ বাজান এই জায়গায় আপনি আমি সবাই গুনাহগার গুনাহ ছাড়া এমন কোন ব্যক্তি নাই এমন কোন ব্যক্তি বলতে পারবেন না হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই কিন্তু মনে করি রাখবি আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইতে পারে কার জন্য জানি এই মাহফিলের গেটে মালিকুল মওত দাঁড়ায় আছে কার জন্য জানি কোন জংলার বাসখানি পাকিয়া গেছে কার জন্য জানি এই তাইরপুর বাজারে সাদা মার্কিন কাপড় রেডি হইয়া গেছে মুরব্বি যুবকে কোলে দেন টুকরা মা এই জমিনে তোমার আমার মতন কত মুরব্বি কত মা কত যুবক বন্ধু কত যুবতী বন ছিল আজকে এই দুনিয়ার জমিনে নাই এরা কোলে দেন টুকরা মুরব্বি আপনার সঙ্গে কত মুরব্বি এই তো দামগাম বাজারে চা খাইতো রাত্রি বেলা যায় ঘুমাইছেন সকাল বেলা নাই যুবক তোমার মতন কত যুবক তাইরপুর কলেজে স্কুলে লেখাপড়ার জন্য গেছিলা ফিরার পথে দেখতেছো নাই তোমার আমার যেতামি কিন্তু ওই কবরে যাওয়ার আগে অন্তরের ভিতরে আনতে হবে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ এক আল্লাহকে ভালোবাসবো আল্লাহকে ভালোবাসবো আল্লাহকে ভালোবাসবো অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত মুসলমান বাইরে এই মুহূর্তে তুমিও মারা যাইতে পারি আমিও মারা যাইতে পারি ইমানদার যারা এরা ইমানের কারণে এরা গুনাহ থেকে বাঁচবে রে বন্ধ মুসলমান বাবাজি আজকে আপনি আমি নামে ইমানদার কামে ইমানদার হইতে পারি নাই কেন তুমি গুনাহ করো হে মুরব্বি আমাদের মতন মানুষ ছিলেন নবীর সাহাবি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বাজান আল্লাহ নবীর জালিলুল কদর সাহাবীদের ভিতরে একজন সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে যুবক বন্ধু খাসাইস খাসাইলে কুবরা জালালউদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করি জামানার বড় আলিম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি সামাইলে তিরমিজির ব্যাখ্যা গন্টে মুকদ্দামার ভিতরে কথাগুলো বলেন এ বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রমজানের ঈদের নামাজ পড়ার পরে ঘরের সামনে আয়েশা কাঁদতেছে ইতিমধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই ওমর তুমি কেন কান্দো তোমার কান্নার কারণ কি ওমর ডাক দিয়ে কই ভাই রে আমি কানবো কিনা হাসবো কি করব কই আজ তো ঈদের দিন আজ তো খুশির দিন আজকে তুমি কেন কান্দো ওমর ডাক দিয়ে কই ও নবীর সাহাবি আজকে ঈদের দিন তোমার কাছে খুশির দিন হইতে পারে কিন্তু আমার কাছে খুশির দিন ওই দিন যেই দিন আমি ওমরের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে ও বাজার নবীদের সাহাবি ডাক দিয়ে কই ওমর আল্লাহ নবী তো তোমার এই দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবি ঘোষণা করেছে ওমর ডাক দিয়ে কই সাহাবিরে না জানি কোন দিনের বেইনসাফির কারণে কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিট বাতিল হইয়া যাইতে পারে আমি ওমরের জাহান্নামের টিকিট চালু হইয়া যাইতে পারে এরে সাহাবি আমি আমার নবীর মুখে শুনছি
যারা ইমান হারা হইয়া ওই কবরে যাবে ওই কবর তাদের জন্য সাবিত্র ঘর হইয়া যাবে জাহান্নামের আগুন হইয়া যাবে এই কারণে আমি এখনো বুঝতেছি না শুনতেছি না আমার আল্লাহ আমার গুনাহ মাফ করছে কি করে নাই যদি আমার আল্লাহ আমার গুনাহ মাফ করে তাইলে আমি ওমর হইতেছি জান্নাতি এরে তাহিরপুরের মুসলমান এরে দাম গ্রামের মুসলমান সাহাবী অমর যদি জাহান্নামের ভয় কানতে পারে আপনি আমি তো সাহাবি না আপনি আমি তো তাবে তাবি না আপনি আমি তো আইম্মায়ে মুস্তাহিদ নই আপনি আমি তো গুনাহগার উম্মত এই কারণে এখনো সময় আছে অন্তরের ভিতরে রাখতে হবে আল্লাহ এক ভালোবাসলে আল্লাহকে ভালোবাসবো ভালোবাসলে নবীকে ভালোবাসবো মসজিদে যাব আল্লাহর মহব্বতে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কোরআন পড়বো আল্লাহকে মহব্বত করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রমজান মাসের রোজা করব আল্লাহকে মহব্বত করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সুদ থেকে দূরে থাকব আল্লাহর হুকুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কবুল করুক বলেন না আমিন আরেকবার বলেন আমিন মুসলমান বাবাজি ইমাম হাসান আর হোসাইন দুনু ভাই ডুকরে ডুকরে কান্দে আল্লাহর নবী ডাক দিয়ে কই জিব্রাইল এই তো দেখো না আমার দুইটা নাতি কেমন প্রেম খেলা শুরু করছে জিব্রাইল ডাক দিয়ে কই নবী গো মারাত্মক একটা ঘটনা ঘটাইছে অগো নবীজি এইটার রেজাল্ট আমি দিতে পারবো না এইটার রেজাল্ট দিবে আমার আল্লাহ দেন দেন দুইটা ছেলের দেন এ মুসলমান বাবাজি জিব্রাইল আমিন দুইটা সিলেট নিয়ে আসমানে চলিয়া গেছে আমার আল্লাহরে যখন সিলেট দিছে আমার আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল যারা ইমানদার হবে এদের অন্তরের ভিতরে আমি আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত থাকবে কোনো সন্দেহ করবে না আমি আল্লাহ বলে দিলাম আমার বন্ধুর দুইটা নাতি ইমাম হাসান আর হুসাইন ইমানদার ইমানের দাবিতেই সত্যবাদী এদের দুনু ভাইয়ের ভিতরে ইমান আছে তাকোয়া আছে আর এই দুনু ভাই এই ইমান এবং তাকোয়ার উপরে অটল থাকতে যাইয়া আল্লাহর জন্য আমার বন্ধুর জন্য দিন ইসলামের জন্য দুইটি ভাই শহীদ হয়ে যাবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন জিব্রাইল শুধু তাই নয় আমার নবীর জন্য আমি আল্লাহর জন্য এই দুইটা সন্তান নিজের মাল নিজের অর্থ নিজের সমস্ত কিছু দিবে এতে কোনো সন্দেহ থাকবে না এ মুসলমান আজকে এই ময়দান কে হতে চাও গো ইমাম হাসান কেউ হইতে চাও গো ইমাম হুসাইন এর বন্ধু নবীর নাতি কে হইতে চাও আসন্নি কোনো বাবা গো 50,000 টাকা দুইজন ব্যক্তি দ্বারা বলবেন হুজুর আমি এই মসজিদের কাজের জন্য দিব 50,000 টাকা হুজুর আমি দিব 25,000 হুজুর আমি দিব 20,000 আমি দিব 10,000 আসেননি কোনো কলিদার টুকরা মুরব্বি আসেননি কোনো কলিদার টুকরা যুবক আসেননি কোনো মা একটু আগে আসেন আল্লাহ তালা কবুল করবে ইনশাল্লাহ মহাব্বতে মহাব্বতে একটু ডাক দেন না বলেন না আল্লাহ আরেকবার বলেন না আল্লাহ মিন্টু মোল্লা নগদ 500 2 বস্তা সিমেন্ট 20 কেজি দান করছে দান আল্লাহ দান কবুল করিয়া নাও পোড়া কপাল আপনি আমি মুসলমান আপনার আমার বাপ দাদা নানা নানি 14 গোষ্ঠী মুসলমান আজ মুসলমানের সন্তান হয়ে আল্লাহর কোরআন শুনি না আজ মুসলমানের সন্তান হয়ে কানে আওয়াজ আছে মসজিদে যাই না আজ মুসলমানের সন্তান ঘরের তাকিয়ার উপরে কোরআন থাকে কোরআন তেলাওয়াত করি না এই দুনিয়াতে কি করবেন আমাদের আচরণ দেখে শয়তান পন্থ হাসে শয়তান এখন কয় আহরে তোরা যে আদম সন্তান তুগরে কারগুজরি দেখা আহা শয়তান পর্যন্ত হাসে একদিন এক শয়তান এক মানুষের রূপে গল্প করতেছে শোন তোরা আদম সন্তান তোরা দে খাট্টাস লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর মেয়ে সাহেবের আগমন মেয়ে সাহেবের আগমন
لله تكبير আসেন আসেন এখানে মে সব আসেন আমি চিন্তা করতেছি যে আপনার জন্য পরে উঠলাম স্টেজে তাহের পরে হ্যাঁ যে তাফসীর হচ্ছে না হ্যাঁ তাফসীরের এই বক্তা কেবল বলেছে যে দোয়া হলো মানে বলতে দোয়া হলো মগজ এটা মাথার ভিতরে থাকে তে দোয়া নামাজের মধ্যে আছে আর নকশিলি দেও বিদায় দিতে হ্যাঁ ভালো করে দেখো খুব ভালো কাজ আচ্ছা থাক মানুষের কথা নিয়ে আমরা কথা হারাবো না মানুষের দিকে আমরা নজর দেব না আমরা আমাদের দিকে নজর দেই তো যে কথা বলতেছিলাম এখন মানুষ কইতেছে না না তোমরা শয়তান তোমাদের শয়তান তো দেখিয়া আল্লাহ তো তোমাদের শয়তান বাজে কই না না কই মানুষের শয়তানি দেখিয়া আমরা শয়তান পর্যন্ত ধরাই কই কেমন কি শয়তান মগরে মানুষ কই দেখেন প্লিজ আমার দিক তাকান আমার দিক তাকান ওয়াজ অনেক শুনছেন হুজুর যে কথাগুলো বলছে এর চাইতে মূল্যবান ওয়াজ আর হয় না ওই যে সভাপতি সাহেব যে বলছে আজকে কথা এর চাইতে মহা মূল্যবান ওয়াজ আর হয় না বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা ওয়াজ অনেক শুনছেন আজকে কিছু নগদ কিছু তবিল থেকে দিতেছি লইয়া দাও তো শয়তান এখন কই দেখ তোরা আদম জাতি দে তোরা এই শয়তানের চাইতেও খারাপ আর বাস্তব বেটা জিনিস দেখ কই কেমন করে দেখামো এই শয়তান বেটা করছে একটা মিষ্টির দোকানে গেছে তায়েরপুর মিষ্টির দোকানে গেছে যে মিষ্টির যে সারা আছে না বড় যে গাবলা এই গাবলার ভিতরে রসের ভিতরে হাত ঢুকাইছে ঢুকানোর পরে দেওয়ালে সুন্দর করে মাখাই দিছে আচ্ছা কোন তো দেখি মিষ্টির সুরা দিয়ে দেখায় দেওয়া হয় পিঁপড়া আর মাছি যায় কি যায় না কথা কয় না যায় কি যায় না যায় আচ্ছা পিঁপড়ার মাছি যে জায়গায় যাবো ওই জায়গায় টিকটিকি যায় কি যায় না টিকটিকি যায় এখন এই টিকটিকি যে গেছে ইন্দুর এখন দূরের থেকে টার্গেট নিয়েছে যে পাইছি আজকে খাওয়া যে টিকটিকির ইন্দুর ধরার জন্য গেছে যে দেখতেছে ইন্দুর খুব উৎপাত করতেছে উৎপাত করতেছে এইদিকে বেটা বিড়াল স্টেড লয়ে বসে আছে যে বিড়াল যে ইন্দুরে খপ করে ধরছে মেও মেও যখন শব্দ করছে কুত্তা আবার ঘেউ ঘেউ করে যে ইন্দুরকে দেখে দিছে ধর কুত্তা আলাই বিলে আলা করছে কি কুত্তার মাথা দিছে বাড়ি এখন এই কুত্তা আলা আইসা কোনো কিছু শুনে নাই বিলাই ওলা যে মালিক আছে ওই মালিকের বাতাম মানে মাথায় দিছে বাড়ি আচ্ছা এখন শয়তান দূরে এসা ডাক দেখ দেখ রে আমি তো শুধুমাত্র শুরু করতেছি আমি কি শুরু করতেছি শেষ তো আদম জাতি করতেছি মুসলমান মনে করে রাখবেন আল্লাহ আপনাকে আমাকে বড় দয়া কইরা মায়া কইরা তৈরি করছে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করে নাই আপনি আমি নিজ ইচ্ছায় জাহান্নামে যাচ্ছি নিজ ইচ্ছায় আসমানের মালিক আল্লাহর কাছ থেকে দূরে সরে আছি নিজ ইচ্ছায় মসজিদ ছাড়তেছি নিজ ইচ্ছায় নিজের সন্তানাদিদেরকে কোরআন থেকে দূরে রাখতেছি কিন্তু মনে করিয়ে রাখবেন এই দুনিয়া থাকার জায়গা না হাসরের ময়দানে পঙ্কানো পঙ্কানোভাবে হিসাব দেওয়া হবে এক জাররা পরিমাণ হিসাব থেকে কেউ বাদ যাবে আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ যদি কোন দেশের মানুষ নারী এবং পুরুষ দুইটা জিনিসের গুণ অর্জন করে এক নাম্বার ঈমান দ্বিতীয় নাম্বার তাকওয়া এই দুইটি জিনিস গুণ অর্জন করনে ওয়ালা বান্দা বান্দি উলাইকা হুম খায়রুল বারিয়া আমি আল্লাহর দরবারে ভদ্র মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের ভিতরে বলেন যে বান্দা যে বান্দির কাছে দুইটা জিনিসের গুণ আছে এক নাম্বার ঈমান দ্বিতীয় নাম্বার তাকওয়া এই বান্দা বান্দি জান্নাতি 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 আর যেই বান্দা যেই বান্দির ভিতরে এই দুইটা গুণ নাই ওই বান্দা বান্দি জাহান্নামে কোনো সন্দেহ নাই কথা বলেন জোরে বলেন আচ্ছা বলেন তো দেখি যাদের অন্তরে ঈমান আছে এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে কথা বলেন ভয় করে যাদের অন্তরের ভিতরে ঈমান আছে এরা কোনোদিন মসজিদ ছাড়ে যাদের অন্তরের ভিতরে ঈমান আছে এরা কোনোদিন কোরআন ছাড়ে যাদের অন্তরের ভিতরে ঈমান আছে এরা কোনোদিন পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে যারা মানে যাদের অন্তরের ভিতরে ঈমান আছে এরা কোনোদিন সুদ ঘুষ গাঞ্জা মদ বিড়ি খায় খায় না
যাদের অন্তরের ভিতরে ঈমান নাই এরা সুদ খাবে ঘুষ খাবে মসজিদে যাবে না মসজিদের বিরোধিতা করবে মাদ্রাসার বিরোধিতা করবে এরা কোরআনের বিরোধিতা করবে এরা কোনোদিন ঈমানদার হতে পারে না কারণ ঈমানদারদের অন্তরের ভিতরে কার মহব্বত আরে জোরে বলেন কার মহব্বত ঈমানদারদের অন্তরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত এর নাম হইতেছে ঈমান আর তাকওয়া শব্দের অর্থ হইতেছে আল্লাহর ভয় কথা কয় কার ভয় জোরে বল কার ভয় আল্লাহর ভয় যেই বান্দা যেই বান্দিগুলো আল্লাহর ভয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ আদায় করবে যেই বান্দা বান্দিগুলো আল্লাহর হুকুম মেনে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজে গুনাহ থেকে বাঁচবে নিজের আহাল পরিবার পরিজনদেরকে গুনাহ থেকে বাঁচাইবে মনে করবেন এই বান্দা বান্দির অন্তরের ভিতরে তাকওয়ার সম্পদ ঢুকে গেছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বল আল্লাহ বলেন নবী দুনিয়ার জমিনে অনেক মানুষ অনেক ধরনের অনেক মানুষ থাকবে অনেকেই বলবে যে আমার ভিতরে ঈমান আছে আমার মধ্যে তাকওয়া আছে আমার ভিতরে আমি ঈমানদার আমি ঈমানের দাবিতে সত্যবাদী নবী গো ওই বান্দা বান্দিকে যাতে আপনার চিনতে সুবিধা হয় আপনি যাতে চিনতে পারেন আপনি যাতে বুঝতে পারেন এর ভিতরে ঈমান আছে এই কারণে আমি আল্লাহ পবিত্র কোরআন নাজিল করছি এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ বলে দিলাম বলবো কথা বলেন বলবো আরেকবার বলেন বলবো انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله আমি কি একটা গান বলছি এটা কি গজল বলছি তাহলে একটু আল্লাহর কোরআন শুনে আল্লাহ একবার কি উচ্চ কণ্ঠে বলা যায় না দুইটা হাত উঠায় বলেন তো বলেন বলেন দুইটা হাত উঠান বলেন আল্লাহ একবার আরেকবার বলেন আল্লাহ একবার হাত নামান আমি কি এটা গান বলছি ইমানদার বান্দা বান্দিরা যখন আল্লাহর কোরআন শুনে আল্লাহ তালা ওই ইমানদার ওই বান্দা বান্দির ইমানটা বাড়ায় দেয় জোরে বলেন শুধু তাই নয় যে বান্দা বান্দি আল্লাহর কোরআনুল কারিম তেলাওয়াত করে আল্লাহর কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে আল্লাহ তাআলা ওই বান্দার উপর খুশি হইয়া আসমান থেকে রহমত নাজিল করিয়ে দেয় আর যে বান্দা বান্দির ঘরের ভিতরে আল্লাহর কোরআনুল কারিমের তেলাওয়াত চলে ওই বান্দা বান্দির অর্থের অভাব থাকে না সম্পদের অভাব থাকে না ইজ্জতের অভাব থাকে না আসমানের মালিক আল্লাহ আসমান থেকে ফয়সালা করে إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আল্লাহ বলেন ও নবী যে বান্দা যে বান্দি আমি আল্লাহ এবং আপনি নবীরে ভালোবাসবে ভালোবাসার পরে সুম্মা লাম ইয়ারতাবু কোনো সন্দেহ করবে না ও জাহাদু জিহাদ করবে বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ নিজের জান মাল দ্বারা আমি আল্লাহ রাস্তায় আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন এই বান্দা এই বান্দিগুলো আমি আল্লাহর দরবারে আমি আল্লাহর দরবারে ভদ্র মানুষ সত্যবাদী আর আমি আল্লাহ বলে দিলাম ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন والله ولي المؤمنين والله ولي المؤمنين আল্লাহ বলেন ও নবী এই বান্দা এই বান্দি আমি আল্লাহর বন্ধু আমি আল্লাহর দোস্ত আর যারা আমি আল্লাহর দোস্ত হবে আমি আল্লাহ বললাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব আজকে মুসলমান আপনি আমি ইমান আনি না বিদায় আজকে মুসলমানের ইমান কমজোরি বিদায় আজ মুসলমানদের কাছ থেকে মসজিদ দূরে যাচ্ছে আজ মুসলমানদের ইমান কমজোরি বিদায় আজ মুসলমানদের কাছ থেকে মুসলমানদের নবী অপমানিত হচ্ছে আজ মুসলমান আপনার আমার ইমান দুর্বল বিদায় আজকে বেদিন বেঈমানগুলো আজকে আল্লাহকে গালি দেওয়ার সাহস পায় নবীকে গালি দেওয়ার সাহস পায় কোরআনকে নিয়ে কটুক্তি করে কথা বলেন ঠিক কিনা
আজকে ঈমান নাই বিদায় আজকে আপনার বাড়ির পাশে আরেক বাড়ির এক ভাই মায়েরে পিটাইতাছে আজকে মুসলমানের ঈমান নাই বিদায় আপনার সন্তানগুলি বেপরদায় ঘুরতেছে আজকে মুসলমানদের ঈমান নাই বিদায় আজকে আপনার স্ত্রী বেপরদায় ঘুরতেছে আজকে মুসলমানদের ঈমান নাই বিদায় আপনার বাবা আপনার দাদা সুদ খাইতেছে ঘুষ খাইতেছে আচ্ছা বলেন তো দেখি ঈমান যদি না থাকে ওই বান্দার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কথা বলেন হবে না ইমানদার আল্লাহকে মহব্বত করে মসজিদে যাবে ইমানদার যখন সেজদা লাগাইবে জাহান্নামকে ভয় করবে কারণ জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا কিসের আশায় আমি আসমানের মালিক আল্লাহর কথা শুনো না কেন বান্দা তুমি গুনাহ করো এখনো সময় আছে আসো বান্দা আল্লাহকে মহব্বত করো নবীকে মহব্বত করো আল্লাহর জাহান্নামের ভয়ে আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকায় চলো আল্লাহ তাআলা তোমারে আমারে মাফ করে দিবে একটু বলা যাবে কি আল্লাহু আকবার না একটু সালাম দিয়ে কথা কই নূরপুর চকামতলি জামে মসজিদ পাঙ্গরি আজকের এই ইসলামী জলসা সম্মানিত সভাপতি বড় ভাই জনাব আলহাজ কাজী মোহাম্মদ ইয়াহিয়া উপস্থিত আছেন আমাদের যদিও তাওই সাহেব প্রফেসর কাউসার উপস্থিত আছেন আমাদের জামরাম হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক যদিও চাচা শকত মোল্লা উপস্থিত আছেন আমাদের পাশের ইউনিয়নের চেয়ারম্যান ছোট ভাই আলমগীর সরকার সামনে উপবিষ্ট ধর্মপাল মুসল্লি সকলকে সালাম আসসালামু আলাইকুম আমি আসলে চারটা জালসা আর আমরা জনবন্দী আমাদের হিন্দুর ওই নাম জায়গা অনুষ্ঠান যেতে হয় যাকে আমরা সুদূর পাকমারার একবার শেষ প্রান্ত মান্দার কাছ থেকে আসলাম তারপরে তাহেরপুরে তাফসির সবকিছু জামগ্রামের পাশেই এটা জামগ্রামের একটা অংশই যাক মসজিদের উন্নতি গল্পে জালসা দান মোটামুটি যাই হোক আপনাদের যে ছাদের দাবি ইনশাল্লাহ আমরা জুনের মাসের মধ্যেই আগামী জুনে আমরা একটা বরাদ্দ পাবো সেই বরাদ্দের সময় আমি আপনাদের সাথে ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আর বক্তব্য বেশি দেবো না কারণ আমাদের খুব মানে প্রিয় বক্তা আমাদের আবুল রাহমান ভাই উনি আমাদের এই এলাকায় ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন আমাদের তাফসিরে এসেছিলেন যাব উনি আমরা আশা করবো উনি এলাকায় প্রিয় বক্তা হিসাবে আগামীতে আরো প্রতিষ্ঠিত হোক ওনার পয়েন্ট শুনে আমরা সবাই আল্লাহর পথে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক আমি সময় নিচ্ছি না আমাদের ছোট ভাই শৈলের বাসায় দাওয়াত আমরা সারা পাকমারা ঘুরে কোথাও না খেয়ে শৈলের বাসায় দাওয়াত খাওয়ার জন্য এসেছি যাই হোক আপনাদের কাছে বিদায় নিচ্ছি হয়তো আমরা খাওয়ার পরেই হয়তো যাত্রা শেষ হয়ে যাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আমার লক্ষ্যস্থলে পৌঁছতে পারি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি আমার ছাড়া নেন যায় না গল্প আছে ফাইনাল কাছে খেলা হবে এই এরকম একটা লোক সমাজের থাকা দরকার আমি আজ থেকে কয়েক বছর আগে বাগমারাতে এমন কোন এলাকা নাই মাহফিল হয় নাই আমার কথা হইল যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় উঠাইতে হবে কথা বলেন না কেন আপনি বেমপি করেন জামাত করেন জাতীয় পার্টি করেন দাসত করেন বাসত করেন ঐক্যজোট ফৈক্যজোট যে যে দল করেন একটা কথা মনে রাখবেন ইসলামকে যে ব্যক্তি ভালোবাসবে আমরা তাকে ভালোবাসবো কথা বলেন ঠিক কি না কোরআনকে যেই বান্দা যেই বান্দি ভালোবাসবে আমরা তাকে ভালোবাসবো মসজিদকে যেই বান্দা বান্দি ভালোবাসবে মুসলমানদের ডাকে যে ব্যক্তি সাড়া দিবে আমরা ওই ব্যক্তিকে ভালোবাসবো
কথা বলেন ঠিক কি না আমি একটা সংগীত আপনাদেরকে শুনিয়ে দিব একটু মুখস্থ করবেন আর মনে মনে অন্তর থেকে ভাববেন যদি আমার এই কথাটা যদি চেয়ারম্যানের সাহেবের যদি মিলে যায় মেয়র সাহেবের সঙ্গে যদি মিলে যায় তো আমি বলবো আগামী দিনের উজ্জ্বল দিনে আপনারা ওনার সাথে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন না আমিন আরেকবার বলেন না আমিন আমি যেই কথা বলছিলাম আচ্ছা বলেন তো দেখি এমন ব্যক্তি আছে নামাজও পড়ে সুদও খায় নামাজও পড়ে গীবত করে নামাজও পড়ে চুরি করে নামাজ পড়ে ডাকাতি করে আচ্ছা বলেন তো দেখি এরা কি ঈমানদার এরা কি ঈমানদার এরা মুনাফিক দেখবেন নামাজে মসজিদে যায় বাইরে আসে কথা কয় না কেন জয়পুর হাট জেলায় গেছিলাম বাবা কি কই মো দুঃখের কথা এক মুলবিরে সভাপতি সাহেব ধরে আনছে আইনা কই হুজুর একটা বিচার আছে কই কি বিচার কই হুজুর ফজরের নামাজের আজান দেওয়ার পরে গোসল দে মারাত্মক একটা মাসলা কি ফজরের নামাজের আজান দেওয়ার পরে গোসল দে এখন হুজুরের ডাকছি হুজুর তো খুব থরথর করে কাঁপতিছে আরো দুইজন বক্তা আমরা ছিলাম আমার নামে নামে এক ভাই তে হুজুর আসলাম কই ভাই কারণটা কি খুইলা কন্ত কই হুজুর আমার দুইটা পোলা একটা দুইটা ছেলে একটা মাইয়া দুইটা ছেলে ঢাকা শহরে মাদ্রাসায় লেখাপড়া করে দুইটা ছেলের দুই দুই চার হাজার টাকা দিতে হয় একটা ছোট্ট বাচ্চা আছে ঘরেতে মা বাবা ভাই বোন আছে হুজুর এই মসজিদ থেকে আমার এই বেতন দেয় মাত্র চার হাজার টাকা কিন্তু হুজুর আমি এই সারা রাত জাগিয়া এই জয়পুর হাটে যতগুলো মালের টাক আসে আমি সারা রাত মাথায় আমি মাল বহন করি করার পরে ফজরের নামাজের সময় যা আজান দেই হুজুর দুই একদিন যদি আজানের সময় যদি একটু দেরি হয় হুজুর এরা তো নতুন হাজি সাহেব আমি কইলাম নতুন মানে কই হবে হজ করে আইছে কই এগরে বাড়ি এই যা গ্রামে কই এক হাজির সাথে আরেক হাজির মিল নাই আমি কইলাম কে কই এ যদি আল জুমির যেই কি বলে ওটা আল নাকি আল এ যদি পাটে এই দিক আরেকজন দিবে এই দিক মানে টেলার মাস্টার ফেল কথা কয় না কেন জোরে বলেন ঠিক কি না এটার ইমান পূর্ণ হয় নাই ইমান যদি পূর্ণ করতে হয় আল্লাহর কোরআনটা ধরো যা কিছু করব আল্লাহর জন্য দিনের পথে থাকব আল্লাহর জন্য সেজদা লাগাইব আল্লাহর জন্য দাঁড়াইব আল্লাহর জন্য সিয়াম পালন করব আল্লাহর জন্য হক কথা বলবো আল্লাহর জন্য কারণ সব কিছুর মহাব্বত কার জন্য মুসলমান ভাইরা আমার বন্ধুগণ লম্বা করার সুযোগ নাই এরা বন্ধু এ কলিদার টুকরা বাজান রে এখনো কোন বাবা কোন যুবক ভাইয়া কোন মুরব্বি বাবা কোন মা এখনো তোমরা বাপ বাড়িতে এদিক সেদিক খানাদারি করতেছ এখনো বাজারে এদিক সেদিক ঘোরাফিরা করতেছ আসরে ভাইয়া আসরে মা আসরে কলিদার টুকরা যুবক ভাই যুবতী বোন আজকে একটা দিন আল্লাহর কোরআন শুনে যা নবীর হাদিস শুনে যা ইমান এমন একটা দামি জিনিস যেই বান্দা বান্দির ইমান নাই যেই বান্দা বান্দি তাকওয়া নাই ওই বান্দা বান্দি জাহান্নামী আর যেই বান্দা বান্দির অন্তরের ভিতরে ঈমান আছে যেই বান্দা বান্দির অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত আল্লাহর জাহান্নামের ভয় আছে ওই বান্দা বান্দি জাহান্নামী ঈমান এমন একটা দামি জিনিস শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানের দ্বারা স্বীকার করলেই হবে না রে বন্ধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হবে এ মুসলমান বাবা তাইর পুরের কুলিদার টুকরা মুরব্বিরা আচ্ছা বলেন তো দেখি আপনারা আমার রবকে এ সাউন্ড কমালু কে রে ভাই সাউন্ড বাড়া রে ভাই কষ্ট হইতেছে রে ভাই বাড়া মুসলমান বলেন না আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার আপনি আমি নিজেরে মুসলমান দাবি করি এই ইমানদার দাবি করার কারণে একটু আওয়াজ করে বলেন তো দেখি আপনার আমার অন্তরের ভিতরে কার মহাব্বত জোরে বলেন কার মহাব্বত মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আপনার আমার অন্তরের ভিতরে আপনার আমার আল্লাহর মহাব্বত আচ্ছা বলেন তো দেখি মুসলমানদের অন্তরের মধ্যে কার ভয়
জোরে বলেন কার ভাই মুসলমান বাবাজি কোন দিকে নজর নেই দিল নরম করে দিবেন গো বাবা এই ঈমানটা জবান দ্বারা বললেই হবে না এই কলবের ভিতরে এই অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে আল্লাহ এক নবী এক আল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি নবীকে ভালোবাসি মসজিদকে ভালোবাসি এর বন্ধু শুধু ভালোবাসা জবানের দ্বারাই বললে হবে না আমাদের এই সমাজের ভিতরে কিছু কিছু মানুষ আছে হুজুরদের নাকের ডগায় যে একই হুজুর আমরাও তো মুসলমান আমরা আল্লাহরে ভালোবাসি আপনারা এত চেতেন কে কথা কয় না কেন হুজুর দেখলে আমি আমি ইয়ে করব তো আপনারা আমি করব আপনারা রাখেন সোহেল রানা তাহেরপুর পৌর আওয়ামী লীগ নগদ পাঁচ হাজার সিমেন্ট দুই ব্যাগ আল্লাহ কবুল করুক বলেন না আমিন সিমেন্ট লা এসি 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 দুইটা এসি দুইটা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর সোহেল রানা যুগ্ম আহ্বায়ক তাহেরপুর পৌর আওয়ামী লীগ নগদ পাঁচ হাজার টাকা দুইটা এসি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এ আমাদের মেয়র সাহেব উনি দশ হাজার টাকা আর মসজিদের ছাদের যা খরচ লাগবে সব দিবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এটা কে দিছে বাবা দেন আপনাদের কালেকশনে দিয়ে দেন আর আছে নাকি দেন হ্যাঁ নিজের নিয়তে তিন হাজার মৃত পিতার জন্য এক হাজার মৃত না 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 হানির জন্য এক হাজার মোট পাঁচ হাজার না রাত বারোটা বেজে গেছে তো সমস্যা নেই আলমগীর চেয়ারম্যান দুই হাজার টাকা আল্লাহ কবুল করুক বলেন না আমিন আরেকবার বলেন না আমিন আর কি আছে নাকি দেন দিন বাবা ফ্যানটা একটু ওইদিকে একটু ঘুরে দেন না 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 রাজ্জাক সাহেব তিন হাজার টাকা নগদ করছেন আল্লাহ দান কবুল করে বলেন না আমিন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম আমাদের ভিতরে কিছু কিছু লোক হুজুরদের হুজুর আপনারা এত জোরে জোরে কথা কন কে আমরা কি মুসলমান না তুমি মুসলমান মুসলমানরা তো আল্লাহর জন্য কথা বলবে মুসলমানরা হক কথা বলবে মুসলমান সুদের বিরুদ্ধে কথা বলবে মুসলমান মদখোরের বিরুদ্ধে কথা বলবে গাঁদাখোরের বিরুদ্ধে কথা বলবে আর তুমি সামান্য একটু কালেমায় তৈয়বা কালেমায় শাহাদত ইমানে মুফাসসল ইমানে মুজমাল দোয়ায়ে কুনুত পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারো না তুমি হুজুরে দেখো হুজুরে আমি কি মুসলমান নয় আল্লাহ তাআলা সকলকে দিনের কথাগুলো বোঝার তৌফিক দান করুক বলেন না আমিন আরেকবার বলেন আমিন والآخر دعوانا أن الحمد لله رب العالمين